এই দেখো, এখানে ওয়াশ টাওয়ারের মধ্যে মৌচাক হয়ে আছে। এটাই হচ্ছে এই 50% ইন্ডিয়ান সাইড, 50% বাংলাদেশ সাইড, কোনো ব্যারিকেড করে নেই। আমাদের দিকে বিএসএফ, ওদের দিকে বিডিআর, এই নদীপথে সবসময় সহজ। হ্যাঁ, লাল কাঁকড়া বাচ্চা প্রচুর আছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো সুন্দরবনের ডে টুয়েতে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:38, আর এই পাশে দেখছো সানরাইজ হচ্ছে। তো জাস্ট এই হচ্ছে আজকের ভিউ সকালবেলা। তো 6টার সময় আমাদের সব চাটা চলে আসবে, আর আমরা বেরোবো হচ্ছে এখান থেকে 7টার সময়। তো চলো রেডি হয়ে যায়, তারপর দেখা হচ্ছে একদম স্পটে। তো এই হচ্ছে আমাদের হোটেল। কালকে অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য ঠিক মতো দেখাতে পারিনি। হোটেল মৈনাক, আর এই হচ্ছে হোটেলের সামনে চারদিকের ভিউ। আর হোটেলের পাশে আছে রান্নাঘর, যেখানে রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:50, বেরোবে করা ছিল 7টার সময়, কিন্তু বোর্ড ছাড়তে অনেকটা লেট করলো। তো এখন বোর্ড ছেড়ে দিয়েছে, তো এই সাথে শুরু হলো আমাদের ডে টু সুন্দরবনের জার্নি। এই হচ্ছে আজকে আমাদের প্রথম স্পট সজনেখালি। গুড মর্নিং এভরিবডি, সবাইকে নমস্কার। আমার নাম মানস মণ্ডল, সুন্দরবন টাইগার রিজার্ভ গাইড, এবং আমরা এখানকার ইকো গাইড। তো আপনারা সুন্দরবনে এসছেন, অ্যাজ এ গাইড হিসেবে আপনাদের সঙ্গে আমি সারাদিনেই থাকবো, এবং সুন্দরবন সম্পর্কে ডিটেলস আপনাদেরকে সবই বলবো। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, যেহেতু আমি অল টাইম আপনাদের সঙ্গে থাকবো। তো যে প্লেসটাতে এসছেন, এই প্লেসটার নাম হচ্ছে সজনেখালি। এখানে দেখার বলতে একটা টার্টল পন্ড আছে, একটা ক্রোকোডাইল পন্ড আছে, একটা ওয়াশ টাওয়ার আছে, আর ডিফারেন্ট কাইন্ড কিছু ম্যানগ্রোভস আছে, যেরকম সুন্দরী, গোলপাতা, গরান। এগুলো আমরা দেখার পরে আবারই আমরা ব্যাক করে বোটে গিয়ে ইনসাইড অফ জঙ্গলে চলে যাব, সাইড সিনে ন্যাচারাল ফরেস্টের ভিতরে। মানে ওখানে যদি চলার পথে কিছু অ্যানিমেলস আমরা দেখলে দেখতে পারি। ওই যে ওই ওই একটা ওই যে টাটেলগুলো দেখুন, সুলতানা বোটে যারা আছে এই পয়েন্টে একটু লক্ষ্য করুন, টাটেলগুলো উঠছে কিন্তু, ওই যে মুখগুলো তুলে দিচ্ছে সব। আচ্ছা, যেটা বলছি, যেটা শুনলে, যেটা বলছি, এই যে পন্ডটা দেখছেন না, এটা হচ্ছে টার্টল পন্ড। এখানে লট অফ টার্টল আছে, টোটাল টার্টল আছে 129 টার্টল, তার ভিতরে অ্যাডাল্ট টার্টল আছে নাম্বার অফ 11,
তার ভিতরে সাতটা মেল চারটে ফিমেল। অ্যাকচুয়ালি এটা ব্রিডিং প্লেস, যখন ব্রিডিংটা কমপ্লিট হয়ে যায় এই ফিমেল টার্টলগুলোকে নিয়ে ব্যাক সাইডে যে হ্যাচিং গ্রাউন্ডটা দেখছেন ওখানে সব ডিভাইডেড করে দেওয়া হয় অনলি ফিমেল টার্টলগুলোকে। গ্রামের মানুষ রাউন্ড রাউন্ড করে ঘরে ছাউনি বানাতো, গোলপাতার ছাউনি, এগুলো কিন্তু টেকসই মজবুত হতো। তো এখানে পাতাগুলো কিন্তু নাচতে আছে, কিন্তু নাম তো বলতে পারছি না। আর এই যে ফলগুলো দেখো উপরে যাওয়া যায় দেখবা একবার সব দেখো এই দেখো এখানে ওয়াশ টাওয়ারের মধ্যে মৌচাক হয়ে আছে, পুরো মৌমাছিতে ভর্তি। আর এ পাশেও কয়েকটা আরও হয়ে আছে উপরের দিকে। তো চলো আরও উপরে যাওয়া যাক, বাকি জায়গাগুলো দেখছি। এখন আমরা ওয়াশ টাওয়ারে পুরো টপ ফ্লোরে চলে এসেছি, যার সামনের ভিউটা আজ দেখো, এখান থেকে পুরো 360 ডিগ্রি দেখা যায়। ভিউটা আজ দেখো, কোথা থেকে কোথায় যাবো তার রুট কিন্তু এখানে দেওয়া আছে, তো এই ম্যাপটা দেখলে আমরা বুঝতে পারবো। তো আমরা এখন আছি কিন্তু এই যে ইউ আর হেয়ার তদুলেখালিতে আছি, তদুলেখালি অপোজিটটা কিন্তু পাখিরালা, মানে অপোজিটটা পাখিরালা, আপনার পাখিরালা দেখছিলেন। আচ্ছা, আমাদের মেন যে আইল্যান্ডটা, এখানে আইল্যান্ডটার নাম হচ্ছে গোসবা আইল্যান্ড, এটাই হচ্ছে আমাদের ছোটোখাটো টাউন বলতে পারেন গোসবাটা। এই যে গোসবাটা এই কিন্তু আর লাস্ট কার পার্কিং কলকাতা টু কমিউনিকেট বাসখালি, আপনারা মনে হয় উঠেছেন সোনাখালি, সোনাখালি সোনাখালিতে এই প্লেসে পড়বে। আর আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে ক্যানিং। তো এখানে যে ম্যাপটা দেখছেন এই গ্রিন কালারের, এটা টোটালি কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভের ম্যাপ। টোটাল সুন্দরবন এরিয়াটা হচ্ছে 26,000 স্কোয়ার কিলোমিটার। বোটের নিচে চলে এসেছি, এখানে সব বিছানা টিছানা করা রয়েছে, আর এখানে জানলা চড়েছি, ভালো মতো বৃষ্টি পড়ছে, আর সঙ্গে আমাদের সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো চলো খাওয়া যাক আর নেচারটাকে এনজয় করা যাক। তো এরপরের লোকেশন হচ্ছে আমাদের দোবাকি ক্যাম্প। হ্যাঁ, লাল কাঁকড়া বাচ্চা প্রচুর আছে, লাল কাঁকড়াগুলো কিন্তু খায় না। এই পুরো জায়গাটা একটা ছোট ব্রিজ টাইপের বানানো রয়েছে, ওর মোটামুটি 1/2 কিলোমিটারের মতো জায়গাটা আছে। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর চারপাশে ঘেরা রয়েছে তার জাল দিয়ে, এখানে কিছু বন্য জন্তু জানোয়ার দেখা যায়। তো চলো দেখা যাক কিছু পাওয়া যায় কি না। তো এই স্পটে প্রায় ঘোরার প্রায় শেষের দিকে ওয়াশ টাওয়ারটা তোমাদেরকে দেখালাম, আর এখান দিয়ে এবার আমরা এক্সিট নিয়ে নেব। বলো এবার। হ্যাঁ আচ্ছা, এই আছে ডাল, ডাল। হ্যাঁ আচ্ছা, এখানে আছে আলু ভাজা। আলু ভাজা কোথায় গেল? এই আলু ভাজা আছে ভিতরে,
ইলিশ আছে, ইলিশ সবজি আছে, সবজি এটা ইলিশ ভাজা, ভাজা আছে, চাটনি আছে, এটা আমের চাটনি নাকি? হ্যাঁ আমের চাটনি আছে। আচ্ছা এই এক আছে পাঁপড়। আচ্ছা তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা। তো এরপর আমরা রাতে ডিনার করতে যাবো। এর আগে দেখলে তো ঝুমুর নাচ হয়েছে, জাস্ট আমার দেখা এখন পর্যন্ত ঝুমুর নাচ অবশ্যই ফার্স্ট টাইম দেখলাম, জাস্ট অসাধারণ লাগলো। তোমরা দেখে বলো যে তোমাদের ঝুমুর নাচটা কেমন লাগলো। একটা ভিডিও আমি এর আগে আপলোড করেছি। তো আসার টাইমে বাজারে গেলাম, মানে কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো আসার টাইমে বাজারে গেলাম, বাজারে গিয়ে কিনলাম হচ্ছে এই যে মধু। এটা হচ্ছে টোটাল আছে হচ্ছে 500 মতো মধু আছে, যার দাম নিলে হচ্ছে 150 টাকা। এখানে দোকানের মধ্যে আশেপাশে জিজ্ঞাসা করলেই মানে দেখতে পাবে, অলমোস্ট বলতে গেলে সব জায়গাতেই প্রায় 300 টাকা করে বলছে। তো মধু টেস্টে জাস্ট দেখে মানে বুঝলাম যে মানে মোটামুটি পিওর আছে, কারণ একটা ঝাঁঝ টাইপের আছে আর সেন্টটাও মোটামুটি খুব ভালো। তো এখান থেকে তোমরা চাইলে মধু খেতে পারো, শরীরের জন্য খুবই ভালো। তো এবার 9টা বাজে, তো এবার ডিনার করতে যাবো। তো ডিনারের পর এসে আমার সারাদিনের কী এক্সপিরিয়েন্স হলো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ডিনার করে আজকে আসছি। তো এখন আমাদের ডিনার শেষ হয়ে গেছে, ডিনার করে আমরা গিয়েছিলাম হচ্ছে মার্কেটের দিকে একটু যা হাঁটাচলা করতে। এখন বাজে হচ্ছে 10:15। তো এবার আজকে সারাদিনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা প্রথমে আমরা বোর্ডে উঠে প্রথমে আমরা গেলাম হচ্ছে সজনেখালিতে। সজনেখালি এরিয়াটা তোমায় দেখালাম, তাও মোটামুটি ওখানে টার্টেল পয়েন্ট একটা ছিল, আর ওখান দিয়ে আমরা গাইড নিলাম, গাইড নিয়ে জায়গাগুলো ঘুরলাম। এরপরের লোকেশান ছিল হচ্ছে সুধর্ণখালি, কিন্তু সেই জায়গাটা মেনলি আমরা অ্যাকচুয়ালি যাইনি, কারণ ওখানে একটা জাস্ট একটা টাওয়ার ছিল আর সামনে একটা পন্ড টাইপের, টাওয়ারের সামনে যেমন পন্ড করা থাকে ম্যানমেড পন্ড সেরকম ছিল, ওটা দেখার মতো কিছু ছিল না। আর তার থেকেও বাবা ওখানে প্রচুর ভিড় ছিল, ওই জন্য ওই জায়গাটা আমরা অ্যাভয়েড করে গিয়েছিলাম। এবং এরপর আমাদের থার্ড পয়েন্ট ছিল হচ্ছে দোবাকি। এই দোবাকিতে টোটাল আমাদের মোটামুটি ধরে না 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লেগেছিলো সজনেখালির পর। তো এই জায়গাগুলো ঘোরার পর, আর হ্যাঁ দোবাকিতে যেটা মেন যেটা জিনিসটা দেখলাম সেখানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে। যে জাল দিয়ে যে জায়গাটা ঘেরা ছিল ওই জায়গাটায় মানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া শামুক দেখতে পেলাম, কিন্তু ওনারা বললেন যদি লাক ভালো থাকে তো বাঘ বা এমনি অন্য কিছু দেখা যাবে, কিন্তু অন্য কোনো কিছু দেখতে পাইনি। আর হ্যাঁ বোটে ওঠার সময় একটা একটা বাঁদর দেখা গেল, আছে সেটা কিচ্ছু নেই। তো এবার তারপর তো আমরা হোটেলে চলে এলাম, হোটেলে এসে খাওয়া দাওয়া সব কিছুই হলো। তো সারাদিনের এক্সপিরিয়েন্সের মধ্যে তোমাদের যে জিনিসটা বলি, আর হ্যাঁ রাতের আমাদের ডিনারের মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো বলতে গেলে ফ্রাইড রাইসটা ঠিকঠাক ছিল, আর চিলি চিকেনের মধ্যে চিলি চিকেন এটা দিয়েছিল, চিলি চিকেনের জাস্ট চিকেন টিকেন ঠিকঠাক ছিল, কিন্তু চিলি চিকেনের অ্যাকচুয়াল টেস্টটা এরকম চিলি চিকেন জীবনে খাইনি, অতি জঘন্য। এই ট্রিপের মধ্যে সে মানে কালকে থেকে আজকে অবধি মানে যতগুলো খাবার খেয়েছি মানে খাবার বলতে গেলে মোটামুটি ভাই প্রায় অ্যাভারেজ সব ঠিকঠাকই ছিল, শুধু আজকে চিলি চিকেনটা অতি জঘন্য লেগেছে। মোটামুটি এই জিনিসটা অন্তত ইম্প্রুভ করা উচিত, আমি লোকনাথ ট্রাভেলসকে বলবো। তো এরপর যা সারাদিনের রিভিউ বলতে গেলে এটাই ছিল, মানে সারাদিন ঘোরার জন্য বলতে গেলে তোমরা এখানে 3 দিনে ঘোরার স্পট বলতে গেলে খুব একটা বেশি কিছু নেই। যেই স্পটগুলো আছে সেই স্পটগুলোর মধ্যে মেন ব্যাপার হচ্ছে দেখার মধ্যে খুব কমই জিনিস পাবে। আর খাওয়া দাওয়ার দিক থেকে বলতে গেলে 3 দিনের মধ্যে খাওয়া দাওয়া খুব যথেষ্ট ভালো। তো কালকে যাই না, রোববার কালকে যাবো, কোন কোন স্পট ঘোরায় সেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর একটা জিনিস, আজকে সন্ধেবেলা যেটা আমরা দেখলাম ঝুমুর নাচ, যেটা হলো ঝুমুর নাচটা জাস্ট আমার অসাধারণ লাগলো। ঝুমুর নাচের ভিডিও আমি দিয়েছি, সেটা তোমরা দেখে নি আমার ইনস্টাগ্রাম চ্যানেলে এবং আমার ইউটিউবেও দেওয়া রয়েছে। আর বাই দ্য ওয়ে আজকের ডে 1 এবং ডে 2 এর বিভিন্ন ফটো আমি আমার ইনস্টাগ্রাম এবং আমি আমার ফেসবুক চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি, তো তোমরা চাইলে সেই ফটোগুলো দেখতে পারো। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে ডে 3-তে কালকে সকালবেলা।